বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে রাত থেকে আমার ব্লগটা স্টার্ট করতেছি। এখন বাজে রাতে 9:30। ইলমাকে ঘুমানোর আগে আমি শাওয়ার করিয়ে দিব, তাহলে ঘুম ভালো হবে। ওকে আমি বেশিরভাগ সময় রাতে ঘুমানোর আগে শাওয়ার করাতে চেষ্টা করি, তাহলে ঘুম ভালো হয়। আর একটু খেলার জন্য টাইম দিই, বাথটাবে বসিয়ে দিই, দিয়ে আমি কোনো কাজ থাকলে করি। ওকে এখানে টয় দিয়ে রাখি, ও খেলাধুলা করে, তারপর এসে আমি পুরো শরীর ওয়াশ করে পানি ঢেলে নিয়ে যাই। তো এখন একটু আগে আমি রেখে গেছিলাম, এসে দেখি ও স্টিল খেলাধুলা করতেছে। এখন ও শরীর ডোলে, তারপর শাওয়ার করিয়ে নিয়ে যাব। ইলমা কি করো? ইলমা 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 ফিনিশ, কাম কাম ফিনিশ, কাম কাম। ওর ফিনিশই হতে চায় না, ও ওয়াটার অনেক লাইক করে। যতক্ষণ থাকতে বলবো থাকতে পারবে, যখন বলবো ইলমা ফিনিশ লেটস গো, তখনই বলবে নো নো নো, ওর হতেই চায় না। আসো মা, ফিনিশ তো ফিনিশ, কাম 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 কাম। ইলমো মামা মামা, look at me, finish, come come please please Ilma, come come come. ঠিক আছে, আমি ওকে শাওয়ার করিয়ে নিই। এখনকার মতো ভিডিওটা অফ করতেছি। ইলমা বাই বলো, বাই বলো, সে বাই মাম্মা, বাই বলবা? ইলমা আসো, এখন ইলমা স্টাডি টাইম। ইলমা লুক লুক লুক, এ বি সি। ইলমা সে এ বি সি, এ বি সি। ইলমা ইলমা বলো এ বি সি। মাম মাম বলো প্লিজ। ইলমা লুক লুক লুক, এ বি সি। ইলমা বলো প্লিজ, বলো না, তুমি বলতে পারো তো। ইলমা বলো এ বি সি, আগে বলো দেন লেখো, আগে বলো এ বি সি। আমার ইলমা লিখেছে, ওকে যখন আমি বলবো ইলমা বলো এ বি সি, ও এ বি বলবে না, সি কে বলবে কি, বলে যে কি। ইলমো এ বি সি, মাম্মা রেখে দিতেছো কেন, একটু স্টাডি করতে হবে তো মা। দেখি মাম মাম রাইটিং করে দিই, দেখি এ বি ও অ্যাংরি হয়, তুমি লিখবা, ওকে ওকে লিখো এ, লিখতে হবে লিখতে হবে। এটা হচ্ছে আমার দুপুরের খাবার, ইলমার খাওয়া শেষ, ওর বাবার অলমোস্ট ফিনিশ, অলমোস্ট না ফিনিশি। ওই হচ্ছে ইলমা, মাম্মা মামাম কি করো? বাইরে অনেক গরম পড়তেছে আজকে আবার হঠাৎ করে, তাই ইলমার বাবা এখন কাজে চলে যাবে, তাই যাওয়ার আগে ওকে ইয়োগর্ট দিয়ে একটা জুস বানিয়ে দিব। এটা শরীরের জন্য অনেক ভালো, গরমে দিয়ে খেলে পেট ঠান্ডা থাকে, শরীরটাও ভালো লাগে। আমি এখানে একটু টক দই দিব, যার যতটুকু ইচ্ছে করে, আমি একটু বেশি করেই দিই ইলমার বাবার জন্য, এটা অনেক লাইক করে। একটু করে লবণ দিয়ে দিব হালকা, একটু টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার দিয়ে দিব। ব্যাস হয়ে গেল শর্টকাট। এটা আমি কোথাও দেখিনি, এটা আমি নিজে থেকেই
মেক করি ইলমার বাবার জন্য। ইলমার বাবাও পছন্দ করে এটা, তো বলে এটা খেলে নাকি ওর ভালো লাগে। আর একটু ইয়াগর্ট দিব আমি। ঠিক আছে, এটা আমার মেক হয়ে গেছে, এটা খেয়ে এখন কাজে চলে যাবে। বুড়িটা হঠাৎ ডান্স করতেছে টিভি দেখে দেখে, আমি যদি ভিডিও করতেছি দেখে তাহলে আর করবে না, লুকাই লুকাই একটু ভিডিও করতেছি। তো বেশিক্ষণ ভিডিও করা যাবে না, পিছনে কার্টুন চলতেছে, আমার ভিডিওতে আবার কপিরাইট চলে আসবে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, বুড়ি ওদের সাথে ডান্স করতেছে। ইলমা ইলমা ডান্স ডান্স ডান্স। এখন বিকেলবেলা, বিকেলবেলা আমি ইলমার আমার জন্য একটু নাস্তা নিয়ে নিয়েছি, আমরা এখন নাস্তা করব। বুড়িও চলে আসছে আমার সাথে। এখন গরম, মামা একটু ঠান্ডা হোক প্লিজ। এগুলা হাতে নেয় শুধু সস খাওয়ার জন্য, এগুলো তো খায় না, সসটা খাবে। একটু ঠান্ডা হোক, এখন তুমি, এখন তুমি ফিঙ্গার দিয়ে খেতে পারো ইলমা, ফিঙ্গার দিয়ে। ইয়েস, ক্যান আই হেল্প ইউ? এমনে খাবে? বুড়ি কি করতেছে মাশাআল্লাহ। মামা তুমি এমনে করে, এমনে করে খেতে পারো, লুক এমনে। ইয়েস, আমার মেয়েকে টেকনিক শিখাই দিছি, এখন ও এটা অ্যাপ্লাই করতেছে। খাও, এরকম খাও। তো আমি এখানে নাগেট নিয়েছি, আর এখানে প্রন র‍্যাপ নিয়েছি, আর এখানে টমেটো ক্যাচাপ আর মায়োনিজ নিয়েছি। তো ঠিক আছে, আমরা মামে নাস্তা করে নিই, যেহেতু ইলমার বাবা নেই, মেয়েকে নিয়ে নাস্তা করতে হবে, ওর বাবা তো জবে। মামাম, মামাম কি করে? আবার জিব্বা দিয়ে খাইতেছে। ফিঙ্গার দিয়ে খাও মা। নো নো, ও বলতেছে নো, জিব্বা দিয়েই খাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার মেয়ের মুখের জিনিস আমি খেতে পারবো, কোনো প্রবলেম না। গুড জব ইলমা, গুড জব। এখানে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আলু ভাজি করে রাখছি, এখন সন্ধ্যা, আগের দিন সন্ধ্যায় ভাজি করে রাখছি, কারণ সকালে উঠে ভাজি করে খেতে ইচ্ছে করে না, সকালে ইচ্ছে করে কোনো রেডিমেড নাস্তা থাকুক আর খেয়ে ফেলি। তো সকালে আমি ওভেনে রুটিটা গরম করে আলু ভাজি দিয়ে আমরা খেয়ে ফেলবো, ইলমার বাবার আমার, আমাদের দুজনেরই রুটি দিয়ে আলু ভাজি অনেক পছন্দ, আমরা দুজনেই লাইক করি। দেখতেই পারতেছেন আলু ভাজিটা অনেক ঝরঝরা সুন্দর হয়েছে, আমার একটা আলুও কিন্তু ভাঙে নাই, অনেক টেস্টিও হয়েছে। আমি এটা প্রায় সময় করি, যে কোনো একদিন আপনাদের সাথে আপনারা যদি চান শেয়ার করব, একটা আলুও ভাঙবে না। এখানে দুই বাস্কেট জামা কাপড় জমা হয়েছে, সিঙ্কের প্রবলেমের জন্য আমরা ওয়াশিং মেশিন ইউজ করতে পারতেছি না লাস্ট 3 days। তো এখানে 3 দিনে আমাদের 2টা বাস্কেট জামা কাপড় হয়ে গেছে, যেহেতু ইলমা ছোট, ও অনেক জামা কাপড় নোংরা করে, আর ওর বাবা তো কাজ করে, কাজ থেকে আসলে প্রতিদিন নতুন নতুন জামা চেঞ্জ করতে হয়, যাওয়ার সময়ও আবার চেঞ্জ করতে হয়, তো ওদের বাবা মেয়ের জামা কাপড়ই বেশি। এখন আমি এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব, আজকে ওরা বলছে আমি অল্প একটু পানি ইউজ করতে পারবো, বেশি না, মঙ্গলবারে বলছে ওরা আবার আসবে, কারণ অনেক বিগ মেশিন লাগবে, প্রবলেমটা অনেক বিগ, তো ওরা এটা এখনও ঠিক করতে পারে না, স্টিল আমরা পানির প্রবলেম ফেস করতেছি, জানি না কবে ঠিকঠাক সব কিছু ইউজ করতে পারবো। আমি এখন কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব।
রাত এখন 10:30 বাজে, এখনো একটু একটু আলো আসছে, দেখতে পারতেছেন। আমি এখন আমার বেলকনিতে আসছি, কাপড়গুলো ওয়াশ করা হয়ে গেছে, এগুলো এখন ছড়িয়ে দিব। তুমি কেন আসছো মা, তুমি কেন আসছো? সে আমি যেখানে যাই আমার পিছনে পিছনে থাকবেই, আমাকে এক মুহূর্ত একা থাকতে দিবে না, সে আমার সাথে আসেই। রাতের ভিউটা দেখুন, এখন যদি উইন্টার হতো বাইরে বের হওয়া তো দূরের কথা, এটা চিন্তা করাও সম্ভব হতো না, কিন্তু সামার হওয়াতে কি সুন্দর ওয়েদার, বাইরে আসা পসিবল হয়েছে। চারদিক অনেক সুন্দর লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, গরমও না ঠান্ডাও না। এখন রাত বাজে ঠিক 12টা, ইলমা সন্ধ্যা 7টা পর্যন্ত ঘুমাইছে, সেজন্য ঘুম পাড়ায়নি। বাবা আজকে যাওয়ার সময়ও দেখেনি, ভাবতেছিলাম আজকে ওর বাবা আসলে দেখলে খুশি হবে। বাবা আসার পর যে বাবার কোলে উঠছে, আর নামার কোনো নাম নেই, ওর বাবা আসার পর রেস্টও নিতে পারে নাই, কোলে উঠে বসে পড়ছে, কোলেই আছে। বাবাকে দেখে মনে হয় যেন কলিজা অনেক বড় হয়েছে। আজকে আমরা এখান থেকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি করে লাইক করে দিবেন, ছোট্ট করে হলেও একটি কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ইলমা বাই, বাই বলো, বাই বলো ইলমা, বাই 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 বাই